ম্যাসেঞ্জার স্কুল দেখা যাচ্ছে, এটা হচ্ছে তোর ফ্রন্টাল কল, এটা হচ্ছে অক্সিপিটাল কল, এটা হচ্ছে সুপ্রিয় মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে এইটা আর ইনফ্রিয় বর্ডার আছে, ইনফ্রিয় মিডিয়াল বর্ডার, তাহলে ফ্রন্টাল কল, অক্সিপিটাল কল, সুপ্রিয় মিডিয়াল বর্ডার, ইনফ্রিয় মিডিয়াল বর্ডার, সার্ফেস হচ্ছে তোর সুপ্রিয় ল্যাটারাল সার্ফেস, মিডিয়াল সার্ফেস হচ্ছে ইনফ্রিয় সার্ফেস। এখন প্রথমে হচ্ছে তোর ভাগ করতে বলবে, যে লোভে ভাগ করতে বলবে, তার আগে আমার সালকা জানতে হবে, এইটা হচ্ছে তোর মিড পয়েন্ট, এইটা হচ্ছে তোর ওয়েট মিড, এইটা হচ্ছে তোর মিড পয়েন্ট, এই মিড পয়েন্ট থেকে এক সেন্টিমিটার নিচে যে সালকাসটা সেটার নাম সেন্ট্রাল সালকাস, এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের উপরে যে সালকাস তার নাম প্রি সেন্ট্রাল সালকাস, আর মাঝখানে জাইরাসটার নাম প্রি সেন্ট্রাল জাইরাস, আর সেন্ট্রাল সালকাসের নিচে যে সালকাস তার নাম পোস্ট সেন্ট্রাল সালকাস, জাইরাসটার নাম পোস্ট সেন্ট্রাল জাইরাস, ওকে। আর এই পাশে হচ্ছে একটা ল্যাটারাল সালকাস আছে, এইটা হচ্ছে ল্যাটারাল সালকাস, এই ল্যাটারাল সালকাস তিনটা ব্রাঞ্চ দেবে, একটা সামনের দিকে সেটা হচ্ছে অ্যান্টি হরাইজন্টাল র্যামাস, যেটা উপরে উঠবে সেটা হচ্ছে তোর অ্যাসেন্ডিং, এটা তো প্রি সেন্ট্রাল হয়ে যায়, এই যে এটা উপরে বলতেছি উপরে উঠবে একটা, যেটা হচ্ছে অ্যান্টিং র্যামাস, আর পিছনের দিকে যেটা আসবে তোর পোস্টেরিয়র র্যামাস, ল্যাটারাল সালকাস তিনটা ব্রাঞ্চ, ওকে। আর এ তো এবার হচ্ছে সালকাসগুলো, মেইন সালকাস জানা হয়ে গেল, এবার সে হচ্ছে তোর লোব, চারটা যে লোব আছে চারটা লোব ভাগ করতে বলবে, দেখাতে বলবে কীভাবে ভাগ করবি, এই যেটা সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাস বরাবর একটা যাবে লাইন, এটা সুপ্রিয় মিডিয়াল বরাবর যাবে, কিন্তু কোন পর্যন্ত যাবে, এই যে এইটার নাম হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এইভাবে বলছি, এটা অক্সিপিটাল লোব আর এটা প্যারাইটাল লোব, এখানে মাঝখানে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এটা সুপ্রিয়, এটাও তো হতে পারে না, না এগুলো তো কই, প্রথম যেটা পাবি এই দেখ, দেখ ভাই এটা সালকাস বুঝ নাই, এটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, এটাও হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, আর এই নিচ দিয়ে যেটা আসবে সেটার নাম ক্যালকেরিয়ান সালকাস, কোনটা, এই যে এটা ক্যালকেরিয়ান সালকাস বুঝছিস, তাহলে এবার হচ্ছে লোভ ভাগ করার জন্য তো সেন্ট্রাল সালকাস বরাবর একটা লাইন যাবে, সুপ্রিয় মিডিয়াল বর্ডার পর্যন্ত একটা লাইন, কোন পর্যন্ত, প্যারাডো অক্সিপিটাল সালকাস পর্যন্ত, এইটা তো যাবে হচ্ছে এই প্যারাডো অক্সিপিটাল সালকাসটা যাবে তোর হচ্ছে এদিকে প্রি অক্সিপিটাল নোজ পর্যন্ত, কিন্তু এটা নিচ ইনফেরিয়র বর্ডারের দিকে আছে, তাহলে বলবি হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাস, প্যারাডো অক্সিপিটাল সালকাস যাবে প্রি অক্সিপিটাল নোজ পর্যন্ত, আর নোজটা এটা না, এটা না, না 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 না, এটা তোর হচ্ছে কি ওই মানে ইনফেরিয়র বর্ডারের দিকে আছে, দেখা যায় না, ইনফ্রিয় বর্ডারের দিকে আসা দেখা যায় না, তুই কিন্তু বলবি প্যারাইটো অক্সিপিটাল সালকাস থেকে যাবে হচ্ছে প্রি অক্সিপিটাল নোজ পর্যন্ত, আর এদিকে তোর আসবে কি বলতো, যে ল্যাটারাল সালকাসটা ছিল না, যেটা হচ্ছে পোস্টের র্যামাসটা আসলো, তাহলে চার ভাগে ভাগ হলো না, এই পাশে একটা গেল, এই পাশে একটা গেল, এই পাশে একটা গেল, আর এই পাশে একটা, তাহলে এই মাঝখানে যে লোভটা হলো সেটার নাম প্যারাইটাল লোভ, এই সামনের লোভটার নাম ফ্রন্টাল লোভ, পিছনের লোভটার নাম অক্সিপিটাল লোভ, আর এইটা হচ্ছে তোর টেম্পারাল, নিচের এর নিচেরটা হচ্ছে টেম্পারাল লোভ, চারটা লোভ ভাগ হয়ে গেল বুঝছিস। আচ্ছা এবার এসে হচ্ছে ফাংশনাল এরিয়া বলবে, ফাংশনাল এরিয়া কী আছে তোর হচ্ছে সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাস উপরে প্রি সেন্ট্রাল সালকাস না, এই জায়গায় থাকবে প্রাইমারি মোটর এরিয়া চার, তারপরে এটা তো যেহেতু ফ্রন্টাল লোব ভাগ করলাম, ফ্রন্টাল লোবে দুইটা সালকাস আছে, একটা হচ্ছে তো সুপ্রিয়র ফ্রন্টাল সালকাস আর ইনফ্রিয়র ফ্রন্টাল সালকাস, সুপ্রিয়র ইনফ্রিয়র ফ্রন্টাল সালকাস দেখাই দিবি অত মানে ভালোভাবে বোঝা যায় না, সুপ্রিয়র ফ্রন্টাল সালকাস ইনফ্রিয়র ফ্রন্টাল সালকাস দুইটা যখন সালকাস হইলো তিনটা র্যাম তিনটা জাইরাস হইলো, এটা সুপ্রিয়র সুপ্রিয়র জাইরাস, মিডিল জাইরাস, ইনফ্রিয়র জাইরাস, তাহলে দুইটা সালকাস তিনটা জাইরাস, সুপ্রিয়র ফ্রন্টাল সালকাস আর ইনফ্রিয়র ফ্রন্টাল সালকাস, র্যামাস জাইরাস হলো তিনটা, সুপ্রিয়র জাইরাস, মিডিল জাইরাস আর ইনফ্রিয়র জাইরাস, এখন কথা হচ্ছে এখানে কোন ফাংশনাল এরিয়া থাকে, এখানে হচ্ছে সেকেন্ডারি মোটর এরিয়া, এই এই দুটো সালকাসে, এই দুটো সালকাসে সুপ্রিয় সেন্ট্রাল সুপ্রিয় ফ্রন্টাল সালকাস, ইনফ্রিয় ফ্রন্টাল সালকাস, এখানে থাকবে সেকেন্ডারি মোটর এরিয়া ছয়। আচ্ছা এখানে আছে আরেকটা জিনিস, এই যে বলছিলাম যে ল্যাটারাল সালকাস তিনটা ব্রাঞ্চ দেয়, সামনে হরাইজন্টাল, তারপরে অ্যাসেন্ডিং, তারপরে হচ্ছে পোস্টেরিয়র, অ্যাসেন্ডিং কোনটা, অ্যাসেন্ডিং উপরে উঠবে বলে দিবে, এই পাশে উপরে, এটা কি, এটা তো, এটা তো হচ্ছে প্রি সেন্ট্রাল সালকাস, অরবিটালিস, তারপরে অ্যাসেন্ডিংয়ের সাথে মাঝখানে একটা ট্রায়াঙ্গল তৈরি করছে, এটা হচ্ছে পাস ট্রায়াঙ্গুলারিস, আর পিছনে যেটা আসবে সেখানে হচ্ছে পাস অপারকুলারিস, এই যে ট্রায়াঙ্গুলারিস আর অপারকুলারিস এখানে যে ফাংশন এরিয়া থাকে তার নাম ব্রোকাস মোটর স্পিস এরিয়া, সেটা হচ্ছে 44-45, ঠিক আছে, তাহলে তোর এটা বলবে যে ফ্রন্টাল লোবে কী কী মোটর এরিয়া আছে, তাহলে কী কী ফাংশন এরিয়া আছে, তো ফ্রন্টাল লোব শেষ,
প্রাইমারি মোটর এরিয়া, এখানে সেকেন্ডারি মোটর এরিয়া, আর হচ্ছে ব্রোকাস মোটর স্পিচ এরিয়া। এবার এসে আছে প্যারাইটাল লোব। এই প্যারাইটাল লোবের এই যে এটা আছে না, এটাকে বলা হয় ইন্ট্রা প্যারাইটাল সালকাস। ইন্ট্রা প্যারাইটাল সালকাস, এই ইন্ট্রা প্যারাইটাল সালকাস দ্বারা সুপ্রিয় প্যারাইটাল আর ইনফিরিয়র প্যারাইটাল লোব ভাগে গেল, দুইটা ভাগে গেল, সুপ্রিয় প্যারাইটাল ইনফিরিয়র প্যারাইটাল। এখন কথা হচ্ছে এই যে পোস্ট সেন্ট্রাল যে সালকাসটি ছিল, এখানে থাকবে তোর হচ্ছে প্রাইমারি সমস্থেটিক এরিয়া। প্রাইমারি সমস্থেটিক এরিয়া কত? 3-1-2 বুঝছিস? এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল সালকাসে থাকে। আর ইন্টারপ্যারাইটাল সালকাস দ্বারা যে দুটো ভাগ হয়ে গেল, তার ভিতরে একটা সুপ্রিয় প্যারাইটাল লোব, এখানে থাকবে তোর হচ্ছে সমস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া, সেটা হচ্ছে 5-7। এটা হচ্ছে প্যারাইটাল লোবের হচ্ছে ফাংশনাল এরিয়া দুইটা, একটা হচ্ছে 3-1-2 প্রাইমারি সমস্থেটিক এরিয়া, আর ইন্টার প্যারাইটাল লোব দ্বারা যেটা উপরে সুপ্রিয় প্যারাইটাল লোব হলো, এখানে থাকবে হচ্ছে সমস্থেটিক অ্যাসোসিয়েশন এরিয়া। আর এবার আসি তোর অক্সিপিটাল লোবের হচ্ছে, অক্সিপিটাল লোবের যাচ্ছে যে এখানে আছে না যে ইনফিরিয়র যে প্যারাইট অক্সিপিটাল সালকাস, এই জায়গায় তোর একটা থাকে, সেটার নাম হচ্ছে ভিজুয়াল এরিয়া। প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ভিজুয়াল, এখানে ভিজুয়াল এরিয়া তাই না? প্রাইমারিটা দেখা যায় আর বই আর কিছু, এই তিনটা জিজ্ঞেস করবে, প্রাইমারি ভিজুয়াল এরিয়াটা 17 এটা, আর এখানে কোনো হচ্ছে ফাংশনাল এরিয়া জিজ্ঞেস করবে না, বুঝছ নাই? এবার এসে আর্টারি সাপ্লাই। আর্টারি সাপ্লাই বলতে এটা হচ্ছে সুপ্রিয় ল্যাটারাল সারফেস, পুরো সুপ্রিয় ল্যাটারাল সারফেস। এটা অ্যান্টেরিয়র সেরিব্রাল, হ্যাঁ এটা অ্যান্টেরিয়র সেরিব্রাল, না বলছি সুপ্রিয় ল্যাটারাল সারফেস পুরোটাতেই, সুপ্রিয় ল্যাটারাল সারফেস পুরোটাতেই দিবে হচ্ছে তোর মিডল সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট এই যে এখানে ফ্রন্টাল লোব থেকে যেটাকে সুপ্রিয় মিডিয়াল বর্ডার আসলো না, এইটা থেকে প্যারাইট অক্সিপিটাল সালকাস পর্যন্ত, এই পর্যন্ত যেটা, এটাও কিন্তু দেখ এই অংশটাও কিন্তু তোর হচ্ছে সুপ্রিয় ল্যাটারাল সারফেসের অংশ না, কিন্তু এইটা দেবে না। তাহলে পুরো সুপ্রিয় ল্যাটারাল সারফেসটা দেবে মিডিল সেরিব্রাল আর্টারি, কিন্তু এই বর্ডারটা স্ট্রিপ অলং এটা, এই বর্ডারটা দেবে হচ্ছে তোর অ্যান্টি সেরিব্রাল আর্টারি। আর পিছনে যেটা হচ্ছে তোর, এটার নাম কি অক্সিপিটাল লোব, এটা তো সুপ্রিয় ল্যাটারাল সারফেসের অংশ, অক্সিপিটাল লোব আর এদিকে টেম্পোরাল লোব, এই পুরোটাই দেবে হচ্ছে পোস্টের সেরিব্রাল আর্টারি। তাহলে এটা সুপ্রিয় ল্যাটারাল সারফেসের আর্টারি সাপ্লাই, পুরোটাতেই দিচ্ছে তোর, পুরোটাতে দিচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি। পোলে আলাদা আছে না? হ্যাঁ এটা তো ইনফিরিয়র সার্ফেস, এটা ইনফিরিয়র, আমি তো বলতেছি সুপ্রিয় ল্যাটারাল সারফেস, সুপ্রিয় ল্যাটারাল সার্ফেস এই অংশটুকু, এর ভিতর পুরোটাতে দিচ্ছে হচ্ছে তোর মিডিল সেরিব্রাল আর্টারি, কিন্তু এই অংশটুকুতে দিচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি। আর পিছনের অংশটুকুতে এই এটা অক্সিপিটাল লোব আর টেম্পোরাল লোব, এটাও কিন্তু তোর সুপ্রিয় ল্যাটারাল সার্ফেসের অংশ পড়ছে, এই অংশটুকুতে দেবে পোস্টের সেরিব্রাল আর্টারি। তাহলে আমার সুপ্রিয় ল্যাটারাল সার্ফেসের আর্টারি সার্ফেসের মিডিল সেরিব্রাল আর্টারি পুরোটাতেই, মিডিয়াল সারফেসের পুরোটাতেই তো দিচ্ছে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট এই যে এটা, এটার নাম হচ্ছে অক্সিপিটাল। দেখ এই মিডিল সারফেসের এটা তো অক্সিপিটাল লোব পড়ে গেছে, আর তো টেম্পোরাল লোবও পড়ে গেছে, টেম্পোরাল লোবও পড়ে গেছে এখানে, এই যে টেম্পোরাল লোব এটা হচ্ছে তোর এই অক্সিপিটাল লোব, কিন্তু টেম্পোরাল লোব এক্সেপ্ট টেম্পোরাল পোল, টেম্পোরাল পোলটাও মিডিয়াল সারফেসের মধ্যে পড়বে। তাহলে এইটা দেবে তোর হচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি, না সরি পোস্টের সেরিব্রাল আর্টারি, কারণ এটা তো তোর হচ্ছে অক্সিপিটাল পোজিশনের দিকে থাকে। তাহলে পুরো মিডিয়াল সারফেসটা দিচ্ছে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এক্সেপ্ট হচ্ছে অক্সিপিটাল লোব অ্যান্ড টেম্পোরাল লোব, কিন্তু টেম্পোরাল পোল বাদে, টেম্পোরাল লোব এটা দেবে হচ্ছে তোর মিডিল পোস্টের সেরিব্রাল আর্টারি, আর শুধুমাত্র টেম্পোরাল পোলটা এটা দেবে হচ্ছে মিডিল সেরিব্রাল আর্টারি। আর ইনফিরিয়র সারফেসের, যদি ইনফিরিয়র সারফেসের কথা বলি, ইনফিরিয়র সারফেসের হচ্ছে রয়েছে মিডিয়াল পার্ট আর হচ্ছে ল্যাটারাল পার্ট অরবিটালিস, মিডিয়াল পার্ট অফ দ্য অরবিটালিস যেটা সেটা দেবে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, আর ল্যাটারাল পার্ট অরবিটালিস এটা মুখস্থ আর কি, এটা দেখা যাবে না, মিডিয়াল পার্ট অফ দ্য অরবিটালিস দেবে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, তারপর হচ্ছে ল্যাটারাল পার্ট অরবিটালিস আর হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ওই তো অ্যান্টিরিয়র পার্ট অফ অরবিটাল সারফেস। তাহলে তোর হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য অরবিটাল সারফেস দেবে হচ্ছে অ্যান্টিরিয়র সেরিব্রাল আর্টারি, তারপর হচ্ছে ল্যাটারাল পার্ট অফ অরবিটাল, ল্যাটারাল পার্ট অফ দ্য অরবিটাল সারফেস, আর একটা আছে অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য কি জানো, অ্যান্টিরিয়র পার্ট অফ দ্য ওইটা হচ্ছে মিডিল সেরিব্রাল, বাদ বাকি সব দিবে হচ্ছে পোস্টের সেরিব্রাল আর্টারি, ইনফিরিয়রটা মুখস্থ করবি দেখা যায় না। ইনফিরিয়র প্যাসকেলোসামের চারটা পার্ট, একটা হচ্ছে রোস্ট্রাম, এই যেটা হচ্ছে জেনু, এটা হচ্ছে বডি বা হচ্ছে টাঙ্ক আর স্প্লেনিয়াম, তারপরে এটা হচ্ছে তাহলে এটা গেল না, এটা হচ্ছে তোর কর্পাস ক্যালোসাম, তারপরে তোর এটার নাম হচ্ছে থ্যালামাস, এটা থ্যালামাস, তাহলে কর্পাস ক্যালোসাম থ্যালামাস। এবার আসি এটার নাম কি, এটার নাম ক্যালোসাল সালকাস, এটা ক্যালোসাল সালকাস, উপরে হচ্ছে সিঙ্গুলেট জাইরাস আর তার উপরে সিঙ্গুলেট সালকাস, এখানে ল্যাটারাল হচ্ছে ল্যাটারাল সাল, হ্যাঁ না ওইটা না,
এখানে কি যেন একটা আছে না হচ্ছে ভেন্ট্রিকল হ্যাঁ ওইটা না সালকাস না কি যেন দুইটা মিক্সড হয়ে একটা সেন্ট্রাল সালকাসে আসে এটাকে কি যেন বলে প্যারাসেন্ট্রাল লোবিউল ওটা কোনটা প্যারাসেন্ট্রাল লোবিউলটা হচ্ছে সেন্ট্রাল সালকাসে আসবে প্যারাটাল লোব আর হচ্ছে ফ্রন্টাল লোবকে ভাগ করবে এটা তোর হচ্ছে প্যারাটাল লোব এটা ফ্রন্টাল লোব এখানে ভাগ করবে কিন্তু আসবে হচ্ছে তো মিডিয়াল সারফেস থেকে মিডিয়াল সারফেস থেকে আসবে এখানে এইটুকুর নাম হচ্ছে প্যারাসেন্টাল লোবিউল এইটা এসে তো যুক্ত হবে তোর হচ্ছে কি প্রি সেন্ট্রাল সালকাস আর সেন্ট্রাল সালকাস বা সেন্ট্রাল সালকাস যদি বলিস যে সেন্ট্রাল সালকাসে যুক্ত হয় এটা বললেও হবে তাহলে এটা গেল এই তো এখানে এটা কি বলতো কি যেগুলো দেখাইছে এটা হচ্ছে যে এটা হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্ট এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল থার্ড ভেন্ট্রিকল কোনটা থার্ড ভেন্ট্রিকল এইখানে দেখায়নি সমস্যা নাই থার্ড ভেন্ট্রিকল এটা হচ্ছে তোর সেরিব্রাল অ্যাকুইডাক্ট এখানে কোরয়েড প্লেক্সাস কই মানে এগুল এই এই সব নাকি ফোরামেন অফ মন রয়েছে আচ্ছা এটা কি আরে ভেস্টিবুলো কোক্লিয়া এটা ভেস্টিবুলো ও এটা অপটিক নার্ভ না অপটিক নার্ভ না এখানে অপটিক নার্ভ এখানে আসবে না অলফ্যাক্টরি টেম্পোরাল যেহেতু আছে অলফ্যাক্টরি বাউ হ্যাঁ অলফ্যাক্টরি বাউ এটা আছে নার্ভ নার্ভ লেখা আছে হ্যাঁ ওটা অনেকগুলো নার্ভ তো আছে সব ওই যে হলুদ না লাল কালারের এটা এটা সার্কাস মিড পয়েন্ট থেকে এই যে এটা সেন্ট্রাল সালকাস সেন্ট্রাল হ্যাঁ এটা সেন্ট্রাল সালকাস এটা সেন্ট্রাল সালকাস মিড পয়েন্ট দেখবি যে নিচে এখানে অ্যাড হবে না মানে হচ্ছে এই যে টেম্পোরাল লোবের সাথে একদম মিশবে না আর কি মানে কি হচ্ছে এটা তো বোঝা যাচ্ছে না এই যে সিঙ্গেল একটা আছে না এটা তো বোঝা যায় যে এটা কত সুন্দর বলা সেন্ট্রাল সালকাস কারণ হচ্ছে মিড পয়েন্ট থেকে হচ্ছে 1 সেমি সবাই দেখতে দেখতে এমন করে ফেলেছে সেন্ট্রাল সালকাস একদম ভাগ হয়ে গেছে বুঝছিস এই যে এটা সেন্ট্রাল সালকাস এটাই ধরাবে কারণ হচ্ছে এটা একদম ভাগ করা না আছে এইটাই ধরবো যদি বলে এটা ধর কিন্তু এইটা একটা নতুন আনছে এবার এটা দেখি করাবে না এটা তো অনেক কিছু আছে এই যে সেরে পেলাম আচ্ছা সেরে পেলামটা দেখবি এখানে ব্রো এটা অনেক সুন্দরভাবে আছে সেরে পেলামটা সেরে পেলাম একটা মডেল আছে মডেল মডেল কাটাও তো ছিল এটা তো অ্যাড করা ওটা মানে ফেলাই দিছে এটা তো কেমনে দেখাবো এটা তো তো ফ্লোক্লো নোডুলার লোভ এই যে এই পাশে ধরতে হবে ধর তাহলে তোর হচ্ছে ঠিকই তো আছে যেভাবে ধরছিস ওইভাবে ধর না হ্যাঁ এটাই কিন্তু এইটা কেমনে দেখাবো এইটা তো ধরলে এটা তো তোকে তাহলে দেখাতে বলবি না যদি দেখাতে হলে তাহলে ডামি দেখাতে বলবি ডামি যা দেখতে পাচ্ছিস ওটাই বলবি এখান থেকে তোর ভার্মিসের পার্ট গুলো বলবি ভার্মিসের পার্ট আচ্ছা এখানে তোর হচ্ছে এই এটার নাম হচ্ছে ফিশুরা প্রাইমা এটা ফিশুরা প্রাইমা এটা ফিশুরা প্রাইমা আচ্ছা এই দেখ ধর এরকম করে ধরলাম এটা তো এইটার নাম হরাইজন্টাল ফিশার হ্যাঁ হরাইজন্টাল ফিশার দ্বারা দুইটা সারফেসে ভাগ হয়ে গেল একটা হচ্ছে সুপ্রিয়র সারফেস একটা ইনফেরিয়র সারফেস আর লোভ ভাগ করতে গেলে তোর ফিশুরা প্রাইমার আলাদা ভাগ করতে হবে ফিশুরা প্রাইমার উপরেরটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র লোভ আর এই যে ফিশুরা প্রাইমার পিছনের থেকে তোর এখানে একটা লোভ মানে ফিশার আছে সেটার নাম হচ্ছে ইনফেরিয়র ল্যাটারাল ফিশার এটা ইনফেরিয়র ল্যাটারাল ফিশার তাহলে তোর দেখ উপরের অংশটা অ্যান্টেরিয়র লোভ তার ফিশার প্রাইমার নিচে কিন্তু আছে একটু আর এখানে একটা কিন্তু ফিশার আছে তার এই মাঝখানে পুরোটাই হচ্ছে তোর মিডল লোব অ্যান্টেরিয়র লোব মিডল লোব আর নিচে তো ফ্লোকুলার নোড আছে ওখানে ফ্লোকুলার নোড কই কই এই যে ফ্লোকুলার নোডুলার লোব এটা এই যে এটা দুই পাশে দুইটা ফ্লোকিউল এইটা আর এই লোবটা না ফ্লোকুলার নোডুলার লোব বুঝছিস এ তোকে আমি যখন বললাম না যে অ্যান্টেরিয়র দিকে কিন্তু তোর হচ্ছে ওই যে ভার্মিসের যে পার্টগুলো আছে যে লিঙ্গুলা সেন্ট্রাল লোবিউল আর হচ্ছে তোর কালমিন কালমিন পর্যন্ত তোর হচ্ছে উপরের দিকে থাকবে কিন্তু ফিশুর প্রাইমের উপরে থাকবে তারপর তোর ডিক্লাইভার ফোলিয়াম থাকবে এই অংশ এন্ট্রি সারফেসে থাকে সুপ্রিয়র সারফেসে থাকতেছে কিন্তু সেটা কিন্তু মিডিল লোবের মধ্যে এটা কিন্তু মিডিল লোব এটাও মিডিল লোব এটাও মিডিল লোব তাহলে তোর
মানে কালমি ডেক্লাইভার ফোলিয়াম কিন্তু উপরে থাকতেছে কিন্তু এটা মিডিল লোবের মধ্যে, আর এদিকে থাকবে হচ্ছে টিউবার পিরামিড উভুলা, তিনটা টিউবার পিরামিড উভুলা, আর লাস্টে ফলোকে নোডুল লোবে একটা থাকবে নোডিউল, আর নোডিউল একই কথা নোড বা নোডিউল, ফলোকে নোড বা নোডিউল তো হয়েছে। এই ভার্মিসের পার্ট জিজ্ঞেস করবে আর ফাংশনাল এরিয়া জিজ্ঞেস করবে। ফাংশনাল এরিয়া তিনটা রয়েছে, একটা হচ্ছে আর্কিও সেরিবিলাম, পেলিও সেরিবিলাম, হচ্ছে নিও সেরিবিলাম, এটা দেখাইতে হবে। তোর কথা হচ্ছে এইটার নাম আছে মিডিয়ান মিডিয়ান ভার্মিস, এটা মিডিয়ান ভার্মিস, দুই সাইডে আছে ইন্টারমিডিয়ান ভার্মিস আর সাইডে ল্যাটারাল ভার্মিস, ল্যাটারাল ইন্টারমিডিয়েট পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট ভার্মিসের তিনটা পার্ট, একটা মিডিয়ান পার্ট, ইন্টারমিডিয়েট পার্ট আর ল্যাটারাল পার্ট। যেটা আছে তোর মিডিয়ান পার্ট বা মিডিয়ান ভার্মিস, এখানে থাকবে তোর হচ্ছে আর্কিও সেরিবিলাম, আর্কিও সেরিবিলাম ফাংশন বলবে কন্ট্রোল টন পোস্টিউর অ্যান্ড ইকুইলিব্রিয়াম অফ হচ্ছে ট্রাঙ্ক মাসেল, এই ট্রাঙ্ক মাসেল। তারপর হচ্ছে ইন্টার, এটার নাম হচ্ছে ইন্টারমিডিয়েট যে পার্ট, ইন্টারমিডিয়েট পার্টে থাকবে হচ্ছে পেলিও সেরিবিলাম, পেলিও সেরিবিলামের ফাংশন জিজ্ঞেস করবে কন্ট্রোল টন পোস্টিউর অ্যান্ড ক্রুড মুভমেন্ট অফ দ্য ক্রুড মুভমেন্ট হচ্ছে লিম্ফ মাসেল। আর সাইডে আছে ল্যাটারাল যে পার্ট, ল্যাটারাল পার্টে পেলিও নিও সেরিবিলাম, নিও সেরিবিলাম, নিও সেরিবিলামের ফাংশন হচ্ছে তোর চিরোর, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। এই যে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসাম তীর চিহ্ন দেখ সামনের দিকে থাকবে কিন্তু, বুঝছিস, এই পাশে কিন্তু ওই রকম নাই, এটা কিন্তু দূর দেখ, তুই তো এইভাবে ধরতে পারবি, ছাত্র বলতে পারে এইভাবে তো হয়, তখন এইটাকে আমি ফ্রন্টাল বললাম, এটাকে অক্সিপুলার বললাম, এরকম হয় কিন্তু আসলে এইটা, কারণ ফ্রন্টাল আর একটা আছে ফ্রন্টাল, প্রথমে অ্যানুলার পজিশনে বলতে হবে ফ্রন্টাল লোব সামনে, ফ্রন্টাল লোব ইজ পয়েন্টেড, পয়েন্টেড অ্যান্টেরিয়রলি, ফ্রন্টাল লোব ইজ পয়েন্টেড অ্যান্টেরিয়রলি। আর একটা জিনিস দেখবি কর্পাস ক্যালোসামের, এই যে এই জিনিসটা সামনের দিকে আছে কিনা, তাহলে তোর এটা এই মুখে, এটা ধরার পরে তোর হচ্ছে বর্ডার বলতে পারবি, এটা সুপ্রিয় মিডিয়াল বর্ডার, ইনফিরিয় মিডিয়াল বর্ডার, সারফেস হচ্ছে সুপ্রিয় ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস আর ইনফিরিয় সারফেস। আর তোর সালকাসটা বের করবি হচ্ছে এখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে, এটার নাম সেন্ট্রাল সালকাস, সেন্ট্রাল সালকাসের উপরে প্রি সেন্ট্রাল সালকাস আর নিচে পোস্ট সেন্ট্রাল সালকাস। আর তোর এদিকে ল্যাটারাল সালকাস তো বললাম, ল্যাটারাল সালকাসটা সামনের দিকে যাবে অ্যান্টেরিয়র হরাইজন্টাল, যেখানে থাকবে পার্স অরবিটালিস, তারপর উপরের থেকে উঠবে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং র্যামাস, যেখানে পার্স ট্রায়াঙ্গুলারিস, আর পিছনের দিকে আসবে সেটা হচ্ছে পোস্টেরিয়র র্যামাস, ল্যাটারাল সালকাস পোস্টেরিয়র র্যামাস পার্স অপারকুলারিস। আর কী কী দেখা যায় এখানে? এখানে তারপর হচ্ছে লোবগুলো ভাগ করতে হলে ওটার মতো সেম, যেহেতু ওই পাশে মিডিয়াল, মিডিয়ালটা দেখা একটু, এটা তোর হচ্ছে কর্পাস ক্যালোসাম, কর্পাস ক্যালোসামের হচ্ছে এটার নাম হচ্ছে রোস্ট্রাম, এটা হচ্ছে জেনু, এটা হচ্ছে ট্রাঙ্ক বা বডি, আর নিচের দিকে স্প্লেনিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে তোর হচ্ছে থ্যালামাস, এই পার্টের নাম থ্যালামাস, তারপর সেরি ইকুইবিলার ডাক্ট। ও এখানে যেটা জিজ্ঞেস করবে এটার নাম কি, ক্যালোসাল সালকাস, যেহেতু কর্পাস ক্যালোসাম তো এই সালকাসটার নাম ক্যালোসাল সালকাস, আর এই জাইরাসটার নাম হচ্ছে সিঙ্গুলার জাইরাস, আর উপরে হচ্ছে সিঙ্গুলার সালকাস। এখানে ইউ শেপ, ইউ শেপ, এই যে ইউ শেপ, এই দেখ, এখানে দেখা যাচ্ছে দেখ ইউ শেপ, এই যে সেন্টার সালকাসে যাচ্ছে না, এটার নাম হচ্ছে প্যারাসেন্টার লোবিউল। আর এই যে তোকে বলছিলাম এটা হচ্ছে প্যারাটোক্সিবুলার সালকাস, কিন্তু বলছিলাম প্যারাটোক্সিবুলার সালকাস, এটা কিন্তু প্যারাটোক্সিবুলার সালকাস, এর হচ্ছে এটার নাম হচ্ছে ক্যালকেরিয়ান সালকাস, ক্যালকেরিয়ান সালকাস। কোনটা কোনটা? এই যে প্যারাটোক্সিবুলার সালকাস থেকে গেল অক্সিপিটাল লোব যে আসতেছে না পিছিয়ে উল্টার এদিকে। হ্যাঁ শান্ত বল, হ্যাঁ বল।